দিন দিন মানুষ গাছ কেটে বন ধ্বংস করে ফেলছে, তাই এই বনে খাবারের সংকট দেখা দিয়েছে। আমাদের এই বন ছেড়ে অন্য বনে চলে যাওয়া উচিত। ওই দেখো অনেক পাখি বন ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ তাই তো বলছি, চলো আমরাও পাশের বনে চলে যাই। শুনেছি পাশের বনে নাকি বাঘের উৎপাত বেশি, তবুও তো না খেয়ে মরতে হবে না। অনেক দিন থেকে সুস্বাদু খাবার খাওয়া হচ্ছে না, দেখি নতুন কোন শিকার পাই কিনা। না অনেকক্ষণ তো হাঁটলাম, কিছুই পেলাম না। এবার একটু জিরিয়ে নি। আরে বনে এত কিসির মিসির শব্দ কেন? অনেক নতুন নতুন পশু পাখি দেখা যাচ্ছে। এবার আমার আর খাবারের অভাব হবে না। বাহ কি সুন্দর হরিণ ঘুরে বেড়াচ্ছে! এই হরিণ তো এই বনে এর আগে ছিল না, সব হরিণ তো আমি খেয়ে ফেলেছি। তাহলে কি এটা পাশের বন থেকে এসেছে? ঠিক আছে, এটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নি। দেখেছো বলেছিলাম না এখানে বাঘের উৎপাত বেশি। এর সে খেয়ে না খেয়ে আগের বনে থাকা অনেক ভালো ছিল। চলো আমরা আবার আগের বনেই ফিরে যাই। Subscribe for more videos.